আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী আশা রাখছি আপনারা ভালো আছেন ব্যবসায়ী আইডিয়ার ধারাবাহিকতায় আজকে আরও একটা নতুন ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি আমরা বাংলাদেশিরা ধীরে ধীরে আর্থিকভাবে সচ্ছল হচ্ছে এবং আধুনিকতার দিকে অগ্রসর হচ্ছে ওয়ান টাইম প্লেট এই জিনিসটা আধুনিকতার একটা অংশ হিসেবে আমি ধরে নিতে পারি কেননা গত কিছু বছর আগেও আমাদের বাংলাদেশে এ ধরনের প্লেটের মধ্যে খাবার খাওয়ার একটা বিলাসিতা হিসেবে ধরা হতো কিন্তু বর্তমানে এটাকে আর বিলাসিতা ধরা হচ্ছে না বর্তমানে এটাকে একটা স্বাভাবিক ঘটনা বলে আমরা ধরে নিচ্ছি তো এই ওয়ান টাইম প্লেট এটার কিন্তু একটা ভালো বাজার সৃষ্টি হচ্ছে আমাদের দেশে যদিও একটা সময় এটা প্রচলন ছিল না এবং আমি ধারণা করতে পারি অদূর ভবিষ্যতে এটার একটা বিশাল বাজার তৈরি হবে যেহেতু আমাদের দেশে ষোলো কোটি জনগণ এখানে যদি আমরা ধরি যে এখানে এই প্লেটগুলো পাঁচ কোটি লোক ব্যবহার করবে তাহলেও কিন্তু বিশাল বড় একটা বাজার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা যারা ব্যবসা আইডিয়া খুঁজে পাচ্ছি না একটা মানসম্মত ব্যবসা কীভাবে শুরু করা যায় ভেবে পাচ্ছে না তাদেরকে বলে আপনি চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন এই ওয়ান টাইম প্লেটগুলো আপনি হয়তো খেয়াল করবেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেমন জন্মদিন বিবাহবার্ষিকী মৃত্যুবার্ষিকী বনভোজন এ ধরনের বিভিন্ন অনুষ্ঠানে এছাড়া বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে ফুড ডেলিভারি দেওয়ার জন্য বা খাবার ডেলিভারি দেওয়ার জন্য এ ধরনের ওয়ান টাইম প্লেট বা কাপের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে তো যেহেতু এটার একটা বাজার সৃষ্টি হচ্ছে এবং ভবিষ্যতে একটা বড় বাজার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেহেতু আমরা চাইলে এটা নিয়ে একটা ব্যবসা শুরুই করতে পারি তো কীভাবে আপনি এই ওয়ান টাইম প্লেট তৈরির ব্যবসাটা করবেন এবং কোথায় মেশিন পাবেন কাঁচামাল পাবেন এ সম্পর্কে ধারণা দেবো আসার রাখছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো যদি আপনি এই মেশিনটা যদি আপনি এই ব্যবসাটা করতে চান তাহলে একটা ওয়ান টাইম প্লেট তৈরি করার মেশিন কিনতে হবে অটোমেটিক মেশিন কিনলে আপনি বেশি প্রোডাকশন করতে পারবেন আর বেশি প্রোডাকশনে বেশি মুনাফা হওয়া এটাই স্বাভাবিক তো অটোমেটিক মেশিন আবার দু ধরনের রয়েছে একটা হচ্ছে ওয়ান বাট সিঙ্গেল ডাইসের মেশিন আর একটা হচ্ছে টু ডাইসের মেশিন এই টু ডাইসের মেশিনগুলোতে আসলে বেশি প্রোডাকশন হবে এটাই এটাই স্বাভাবিক তো এই টু ডাইসের মেশিনগুলো আপনি চাইলে আমাদের কাছ থেকে কিনতে পারেন এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করুন তাহলে আপনি এই মেশিনের দাম জানতে পারবেন পাশাপাশি এই ব্যবসাটি কিভাবে শুরু করা যায় এই ব্যবসা শুরু করার ক্ষেত্রে কি কি ধরনের সাপোর্ট আপনার প্রয়োজন সব দিক থেকে আপনাকে সহযোগিতা করা হবে এই মেশিনগুলো আসলে কিভাবে পরিচালনা করতে হয় এই মেশিনগুলো চালানো খুবই সহজ আপনি একবার দেখিয়ে দিলে আপনি এই মেশিনগুলো চালাতে পারবেন এখন জানা প্রয়োজন যে এই প্লেটগুলো কিভাবে তৈরি হয় এই প্লেটগুলো সাধারণত ফুয়েল পেপার থেকে তৈরি হয় আপনি আমাদের কাছ থেকে এই ফুয়েল পেপারগুলোও কিনে নিতে পারবেন এছাড়া আপনি বাজারে বিভিন্ন সাপ্লায়ার রয়েছে তাদের কাছ থেকে ফুয়েল পেপার নিয়ে আপনি এই প্লেটগুলো তৈরি করতে পারবেন বাজারে যেহেতু এই মার্কেটের ব্যাপক প্রচলন সৃষ্টি হয়ে গিয়েছে সেহেতু এই পণ্যগুলো খুঁজে পাওয়া এতটা কঠিন ব্যাপার হবে না আপনি চাইলে বিভিন্ন জায়গা থেকে এই ফোয়েল পেপারগুলো সংগ্রহ করে তারপরে এই প্লেটগুলো তৈরি করার ব্যবস্থা করতে পারবেন কী আপনারা এই ভিডিওতে লক্ষ্য করছেন কিভাবে এই ম্যানুয়াল মেশিন অথবা অটোমেটিক মেশিন থেকে এই ওয়ান টাইম প্লেটগুলো তৈরি করতে হয় এবার আসলে লাভের গ্লাভের ব্যাপারটাই এই ব্যবসায় আসলে কেমন লাভজনক এখানে আমি মুখে হিসাব করে বলা সম্ভব নয় যে আপনি কয় টাকা লাভ করতে পারবেন কেননা আপনার ব্যবসার সুদক্ষ পরিচালনা এবং ব্যবসাটার কিভাবে আপনি পরিচালনা করবেন এছাড়া আপনার মেশিন থেকে প্রোডাকশন কেমন আপনি আনতে পারবেন সেটার উপরে নির্ভর করছে আপনার ব্যবসায়িক লাভের পরিমাণ তবে আমি একটা ধারণা দিতে পারি যদি আপনি প্রতিদিন একটা মেশিন থেকে তিরিশ হাজার পিস ওয়ান টাইম প্লেট তৈরি করতে পারেন তাহলে স্বাভাবিক অর্থে এক একটা প্লেট থেকে যদি আপনি পঞ্চাশ পয়সা করেও প্রফিট করেন তাহলেও আপনি এখানে প্রায় পনেরো হাজার টাকার মতো প্রফিট করতে পারবেন এখন প্রশ্ন উঠতে পারে এই মেশিনটা সেট করার জন্য কি আমার কমার্শিয়াল ইলেকট্রিক লাইনের প্রয়োজন হবে আমি বলবো না আপনি যদি এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে চান আপনার বাড়িতে যে ইলেকট্রিক লাইন আছে সেটা থেকেই আপনি এই মেশিনটা পরিচালনা করতে পারবেন এই ওয়ান টাইম প্লেটগুলো আপনি কোথায় বিক্রি করবেন যেহেতু এই প্লেটগুলো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যবহারের প্রচলন রয়েছে সেহেতু বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের সংস্থা বা প্রতিষ্ঠানগুলোর সাথে আপনি যোগাযোগ করে এই পণ্যগুলো বিক্রি করার ব্যবস্থা করতে পারেন এছাড়া আপনি চাইলে বিভিন্ন ধরনের বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতেও যোগাযোগ করে এই পণ্যগুলো বিক্রি করতে পারেন এছাড়া বড় বড় পাইকারি বাজারগুলোতে এই ওয়ান টাইম প্লেট বা ওয়ান টাইম কাপ এ ধরনের বিভিন্ন দোকান রয়েছে এই দোকানগুলোতে আপনি এই পণ্যগুলো বিক্রি করার ব্যবস্থা করতে পারেন প্রোডাক্ট বিক্রি করার জন্য বেশি বেশি সোর্স কিভাবে তৈরি করা যায় বা খুঁজে বের করা যায় সেটা আপনাকে কষ্ট করে হলেও খুঁজে বের করতে হবে তো যখন আপনার এই সোর্সগুলো একটা সময় খুঁজে বের করা হয়ে যাবে তখন আপনাকে আর তাদের কাছে যেতে হবে না বরং যাদের এই পণ্যগুলো প্রয়োজন তারাই আপনার কাছ থেকে এসে নিয়ে যাবে তো আশা রাখছি আজকের বিজনেস আইডিয়াটা আপনাদের কারো না কারো ভালো লাগবে আর এটাও আশাবাদ ব্যক্ত করছে যে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি এই ব্যবসাটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রাখছি আবারও কোনো নতুন ব্যবসা আইডিয়া নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি কদা হাফিস